দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলা জুড়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তারই প্রতিবাদে শুক্রবার বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা। বিজেপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করা, সন্ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করা সহ একাধিক দাবি জানিয়ে বহরমপুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপি নেতা ও কর্মীদের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার নির্দেশে শুক্রবার রাজ্যজুড়ে প্রতিটি থানায় পালিত হচ্ছে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তারই প্রতিবাদে শুক্রবার বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা। বিজেপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করা, কোন সন্ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করা, বিজেপি কর্মীরা আক্রান্ত হলে তাদের অভিযোগ গ্রহণ করে অবিলম্বে তদন্ত শুরু করা সহ একাধিক দাবি জানিয়ে বহরমপুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপি নেতা ও কর্মীদের পক্ষ থেকে। পাশাপাশি এদিন বেলডাঙ্গা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি নেতা অলোক ঘোষ সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা। আমাদের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আগামী দিনে যেভাবে নমিনেশন ফাইল এবং ভোটের দিন এবং ভোট গ্রহণ যেভাবে লুট চললো, সারা জেলা জুড়ে যেভাবে সন্ত্রাস চললো এবং বিজেপি কর্মীদের যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে 250 জনের বেশি আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 60 জনের উপরে বেশি কর্মী আমাদের অ্যারেস্ট হয়েছে, আমাদের পার্টি জেলা থেকে সে জয়লাভ হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে সারা জেলা জুড়ে এবং সারা রাজ্য জুড়ে আমরা কর্মসূচি নিয়েছি। আমরা বলতে চাইছি যে ভোটের দিন যেভাবে তৃণমূলের সন্ত্রাস বাহিনী হাতে বোম পিস্তল নিয়ে প্রশাসনের সামনে ঘুরে বেড়ালো, তাদের উপর কোনো শাস্তি নাই, তাদের কোনো কিছু নেই, তারা আজ মহল পরিবেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিজেপি প্রার্থী যারা জয়লাভ করেছে তাদের আজও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে তৃণমূলে সামিল করা যায়। এর প্রতিবাদে আমরা লড়াই করছি, আন্দোলন করছি, চালিয়ে যাব। সারা পশ্চিমবঙ্গে যেভাবে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছি। পশ্চিমবঙ্গে 356 প্রয়োজন আছে এবং 356 করে আগামী লোকসভা আমরা নির্বাচন করবো।